অলরাউন্ডার সাকিব আল হাসানের শাশুড়ি নার্গিস বেগম মারা গেছেন। দীর্ঘদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা চলছিল নার্গিস বেগমের, তবে সুস্থ হয়ে ফিরতে পারেননি। শুক্রবার দিবাগত রাত 2:45 মৃত্যুবরণ করেন তিনি। সাকিব আল হাসানের পারিবারিক সূত্র থেকে জানা গেছে, শাশুড়ি মারা গেলেও যুক্তরাষ্ট্র থেকে আসতে পারবেন না সাকিব। মেয়ের শিক্ষা প্রতিষ্ঠান চলায় গত 1 এপ্রিল বড় মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন তিনি। সেখানে মেয়েকে একা রেখে আসা সম্ভব নয়, এর জন্য দেশে ফেরা হচ্ছে না বাঁহাতি অলরাউন্ডারের। তবে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির বর্তমানে বাংলাদেশেই আছেন। জানা গেছে, গ্রামের বাড়ি নরসিংদীতে সাকিবের শাশুড়ির জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।